বাংলাদেশের সাথে ওয়ান ডে এবং টেস্ট সিরিজ বাতিল করল আফগানিস্তান। বাংলাদেশ ক্রিকেট দলের সফর বাতিল করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আগামী মাসে দুবাই আফগানিস্তান এই দলের বিপক্ষে দুটি চার দিনের এবং তিনটি একদিনের ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের, কিন্তু অর্থের যোগান করতে না পারায় এই সিরিজ স্থগিত করেছে আফগানিস্তান। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট দলের বিপক্ষের সিরিজ খেলেছে বাংলাদেশ। এরপর আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষেও সিরিজ চূড়ান্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু শেষ পর্যন্ত জানা গেল অর্থের অভাবে সিরিজটি স্থগিত করেছে দেশটি। অর্থের যোগান পেলে পরবর্তী সময়ে সুযোগ মতো সিরিজটির আয়োজন করতে চায় আফগানিস্তান। এই মুহূর্তে জাতীয় দলে কোনো ওয়ান ডে বা টেস্ট সিরিজ ছিল না বাংলাদেশের। এই সফর দিয়েই দলে ফেরার কথা ছিল বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হকের। সেই সাথে সাদমান ইসলাম, সাইফ হাসান, নাইম ইসলাম, মিঠুন রাও উন্মুখ হয়েছিলেন নিজেদের মেলে ধরতে। ওয়ান ডে সিরিজের দুটি ম্যাচ খেলতে চেয়েছিলেন তামিম ইকবালও। ইসিবি আর্থিক সংকটে পড়ায় আপাতত সেই পরিকল্পনা ভেস্তে গেছে। টেস্ট এবং ওয়ান ডের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো এই দলের সফরে যোগ দেওয়া হলো না। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।